এক শিল্পাঞ্চলে অস্তিত্ব দখলে রাখলেও রাজ্যের আরেক শিল্পাঞ্চল হাতছাড়া বামেদের। ৯৭ সাল থেকে টানা ১৫ বছর তিনটি পুরভোটে পরপর জিতে বোর্ড গঠন করে বামেরা। দুর্গাপুরের সেই দুর্গ এবার বামেদের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। দুর্গাপুর পুর নিগমের ৪৩টির মধ্যে ২৯টি আসনে তৃণমূলের দখলে, ১১টি আসনে জয়ী বামেরা, কংগ্রেস জয়ী একটি আসনে, একটি করে আসন পেয়েছে বিজেপি ও নির্দল প্রার্থীরা। বিপুল ভোটে জয়ী তৃণমূলের মেয়র পদপ্রার্থী অপূর্ব মুখোপাধ্যায়, পরাজিত সিপিএম এর মেয়র পদপ্রার্থী বিপ্রেন্দ্র চক্রবর্তী। এই গরমকে উপেক্ষা করে তারা যেভাবে আশীর্বাদ এবং শুভেচ্ছা দিয়েছেন, আমি কৃতজ্ঞ দুর্গাপুরের মানুষের কাছে। পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং মানুষকে যাতে সেই স্বাচ্ছন্দ্যটা দিতে পারি, তার জন্য প্রতিনিয়ত আমি এবং আমার টিম কাজ করবে। তবে সিপিএম এর বর্ধমান জেলা সম্পাদক অমল হালদারের দাবি, আমরা আগেই জানিয়েছিলাম ভোটের দিন বেলা গড়াতে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল সমর্থকরা যেভাবে চাপা ভোট দিয়েছে তাতে দুর্গাপুরবাসীর ইচ্ছে সঠিক প্রতিফলন হবে না। যদিও বিধানসভা ভোটের নিরিখে বামফ্রন্টের শতকরা ভোটের হার বেড়েছে, তবে উল্লেখযোগ্যভাবে দুর্গাপুরে পুর নিগমের অনুন্নত এলাকাগুলি এবং ২ নম্বর জাতীয় সড়কের পশ্চিম পারের যে এলাকাগুলিতে বেসরকারি শিল্পের বিকাশ ঘটেছে সেই দিকগুলিতে সিপিএম পুরনো প্রভাব ধরে রেখেছে। একই সঙ্গে এমএমসি বিওজিএল কলোনির বন্ধ কারখানার কলোনি এলাকাতেও বাম প্রার্থীরা জিতেছেন। যদিও দক্ষিণবঙ্গের অন্যতম মেট্রো শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র তথা সিটি সেন্টার বিধাননগরের মতো অভিজাত এলাকাগুলিতে তৃণমূলের জয় হয়েছে। একই সঙ্গে ইস্পাতনগরী ৩-১০ নম্বর ওয়ার্ডেও সিপিএম ধরাশায়ী। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন ধরেই ডিএসপি এবং এএসপি এলাকাগুলিতে কর্মী সংকোচন হয়েছে, নতুন অনেকে কোয়ার্টার কিনে নিচ্ছে, আর কোয়ার্টারে বসবাসকারী কর্মীদের দ্বিতীয় প্রজন্মের ওপরও সিটুর আর সেই প্রভাব নেই। আর এই ৮টি ওয়ার্ডে তৃণমূলের জয় সেই মতের প্রতিফলন ঘটল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, দুর্গাপুর।